হ্যালো, হোয়াটস আপ গাইস, এরা তোমরা কেমন আছো? তো আমি তোমাদের সামনে আজকে আর ওই 100 ইয়ার্স সিমুলেটর যে গেমটি, ওটি দ্বিতীয় পার্ট, মানে 32 থেকে অথবা 33 থেকে 50 লেভেল পর্যন্ত, মানে 50 বছর পর্যন্ত বাকি যে লাইফটা কিভাবে কাটাবো সেটা আমরা তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক। তো আমরা 32 লেভেলে আছি এখন, এখানে প্লে করব, দেখি কি হয়। তো আমরা আমাদেরকে হয়তো কেউ ডাকছে, তো আমাকে ডাক দিল, আমি দেখি কে ডাকে। তো হ্যাঁ, আমাদের অফিসে ম্যাডাম আমাকে ডাকতেছে, তো তার কাছে যেতে বলতেছে, শুনতে বলতেছে। তো তাকে একটি কফির মেশিন ঠিক করে দিতে বলতেছে, আমি এখন কি করব বুঝতে পারতেছি না। তার বাসায় যে ঠিক করতে বলতেছে, আমি একটা কাজ করি, আমি রাজি হয়ে যাই তাহলে। ইয়েস মি, মানে আমি অর্ডারটা গ্রহণ করলাম, তো আমি তার বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পর দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করতেছিল। তো আমি এখন ম্যাডামের সেই কফির মেশিন আমি ঠিক করতে এলাম। তো কফির মেশিন ঠিক করতে দিয়ে ম্যাডাম চলে গেল তার রুমে। তো আমি ঠিক করব এখন কফির মেশিনে যে কি সমস্যা ভাই, আমি বুঝতে পারি না। ম্যাডাম আমাকে বাসায় নিয়ে আসলো, আমি একজন সাধারণ ছেলে, আমাকে বাসায় নিয়ে আসলো, আমি এগুলো ঠিক করব। আচ্ছা যাই হোক, ঠিক করি, দেখি ম্যাডাম কী করে। তো আমাকে এখন ম্যাডামের রুমে যেতে হবে ম্যাডামের কাছে পারিশ্রমিক নেওয়ার জন্য। তো ম্যাডামের রুমে যাওয়ার পরে দেখি ম্যাডাম আমাকে ডাকতেছে, এ কি, হাই হাই, এগুলো কি, এরকম কেন, হাই হাই, ছি ছি ছি, সে তো কাপড় চুপড় খুলে একদম রেডি, হাই হাই, আমাকে কি খারাপ কাজ করাবে আমাকে দিয়ে? না, আমি এটা কখনোই করতে রাজি হব না, আর যদি রাজি না হই তাহলে তো চলেই যাব। আচ্ছা শিওর, আচ্ছা রাজি হই। তার পাওগুলো টিপে দেওয়ার জন্য বলতেছিল, তো আমি রাজি হলাম। এখন দেখি কি করা যায়। যাই হোক, তার পাও টিপবো, দূর খালি অ্যাড চলে আসে ভাই, অ্যাডের জ্বালায় আর ভালো লাগে। তো যাচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, তো আমরা তার পাওটা মালিশ করার জন্য এসে পড়লাম এবং মালিশ করা আরম্ভ করে দিলাম। অনেক নরম নরম শরীর। ম্যাডাম আমার মাথায় হাত দিল, ম্যাডামের মতলব ভালো নাই, ম্যাডাম তো অনেক অন্যরকম। তো 3টা বেজে গেছে এখন, ম্যাডামকে আমি পাও টিপে দিচ্ছি, ম্যাডাম খুব আরামে পাও টিপা খাইতেছে। তো 6টা বাজে, তারপর ম্যাডাম আমাকে বলল থেকে যাও, আমি বলি না থাকবো না, আমি চলে যাই। কিন্তু ম্যাডাম, আমি চলে যাওয়ার কারণে ম্যাডাম আমাকে তার চাকরি থেকে বরখাস্ত করে দিল। আমি এখন কি করব ভাই, তোমরাই বলো ভাই, আমি এখন চাকরি না করতে পারলে খাবো কি ভাই? আমি খুব মনমরা হয়ে গেলাম, আমার এখন যে কি করা উচিত আমি নিজেও জানি না। তো আমি ম্যাডামের বাড়ি থেকে মন ভেঙে চলে আসলাম। তো এই মাঝে আমার আরেকটি বছর কেটে গেল, আমি 33 বছরে পা দিলাম। তো দেখি 33 বছর, আমার ফাইলটি ডাউনলোড শেষ, এখন আমি 33 বছর এখন চাকরি হারা হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছি। তো কেউ আমাকে একটি টাকাও ভিক্ষা দিচ্ছে না, এখন আমি যে কি করি? এ কি, পুলিশের গাড়ি কেন মনে হচ্ছে? হাই হাই, পুলিশ আমাকে ধরতে এসেছে, হাই হাই, কি দেশে বাস করি ভাই, কি দেশে যে বাস করি, ভিক্ষা করলেও পুলিশে অ্যারেস্ট করে, হাই হাই, আমাকে অ্যারেস্ট করেই ফেললো। এখন কি করব, আমি কি অ্যারেস্ট হব নাকি পালিয়ে যাব? না, অ্যারেস্ট হই, হ্যাঁ, গেট অ্যারেস্টে ক্লিক করি, তো অ্যারেস্ট হই, দেখি আমি আমাকে তারপর কি করে, সে কি সাজা দেয়। সামান্য ভিক্ষা করার উপরে এত বড় শাস্তি আমাকে দিতে পারলো। যাই হোক, আমি 33 বছর পার হয়ে গেলাম, 34 বছরে এখন যাব। শুধু এটা সে ভাই, ডাটা অন করে খেলাটা খুব ঝামেলা। আচ্ছা যাই হোক, 33 বছরে আমি চলে আসলাম। তো এখন দেখতে পাচ্ছি 33 বছরের বয়সে আমাকে জেলের ঘানি টানতে হচ্ছে শুধুমাত্র ভিক্ষা করার জন্য। মার্ডার মার্ডার কিছু আসামি হতে এত ভাই ই হয় না।
তো হায় হায় আমাকে ম্যাডাম উলঙ্গ করে আমাকে বোকা, কি দেখছে এগুলো, হায় হায় আমাকে ড্রেস দেওয়ার বলছে, আমি এখন ওই চেকের ড্রেসটাই আমি নেই যে এটাই, হ্যাঁ হায় হায় আমার তো আবার ঢং লেগেছে হ্যাঁ শরীরে। যাই হোক, আমি এখন 33 বছর পরে এখন 34 বছরে চলে যাচ্ছি শুধু ভাই এটা শিওরে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন 35 বছরে চলে গিয়েছি, তো 35 বছরে দেখি আমি কি করা যায়। তো আমি জন্নায় গোসল করতেছি, তো এখন সাবানও মাখতে হবে শরীরে। হ্যাঁ সাবান পরে গেছে, এখন আমি সাবান কি করব, তুলবো? আচ্ছা তুলি। আচ্ছা ঠিক আছে, সাবানটা আমি পিক আপ করতে নিচু হলাম। এ কি পিছনে কে, হাই হাই এটা কি করছে, হাই হাই ও মাই গড, পিছনে এটা কি করতেছে ভাই, এ কি, হাই হাই আমাকে সর্বনাশ করে দিল ভাই, এটা কি ভাই কি দেখলাম ভাই, আমাকে সর্বনাশ করে দিল। এখন ওইটা আর পিক আপ করা যাবে না ভাই, এখন এটা পিক আপ করতে গেলে এটা এরকমই থাকবে। থাক আমি গোসল করতে থাকি, আমি রানিং চালিয়ে যাই গোসল, তো আমি গোসলটা চালিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আমি 35 বছর শেষে আমি এখন 36 বছরে, হ্যাঁ বুঝলাম না 2 বছর কি কেটে গেল। আচ্ছা যাই হোক, আমি 38 বছরে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার ড্রেস পরিয়ে আমাকে একটি রুমে রাখা হয়েছে। হায় হায় এখানে সে গির্জার লোকটি যে আমাকে আশীর্বাদ করেছিল, সে আমাকে চিনতে পেরেছে, ওয়াও। এখন সে আমাকে অফার দিচ্ছে, আমি তাকে হেল্প করব কিনা। আচ্ছা ঠিক আছে, আমি তাকে হেল্প করি। তো কি কাজে হেল্প করব, তো আমাকে জেলার দরজাটা খুলে মানে গেটটা খুলে তার কাছে নিয়ে গেল তাকে হেল্প করার জন্য। তো আমি হেল্প করছি তার সাথে, দেখি আমার কোনো শাস্তি কমে কি না। না শাস্তি মনে হয় কমবে না, আমি এই টেস্টারটা আমার পকেটে নিয়ে নেই। ঠিক আছে, আমি এই টেস্টারটা পকেটে নিয়ে নিলাম, কাজে লাগতে পারে। তো আমি এখানে একটু বক্তি টক্তি করলাম আর কি। তো এখন দেখা যাক কি করি, এখন ওই টেস্টার দিয়ে আমি এটার তালাটা খুলবো, যেইভাবে হোক আমার এই তালাটা খুলতে হবে। তো দেখা যাক, তালা খোলার আগে আমার তালা খোলার ভিতরে 1টি বছর পার হয়ে গেল। ঠিক আছে নো প্রবলেম, আমরা তালা খুলতে যাব এখন। এখন আশেপাশে কেউ নেই, এখনই তালা খোলার মুখ্য সময়। তো আমি এটা ঢুকালাম ভিতরে, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের সিস্টেম করতে হবে। তো গেমটি আসলে অনেক কিছু শেখার মতো গেমটি, তো তোমাদের গেমটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। আর তোমাদের মতামতগুলো গেমের যে কি কীরকম লাগলো এই মতামতগুলো কমেন্ট করবো, অবশ্যই কমেন্ট করবা। ঠিক আছে ভাই, লাইক করো যাই করো, লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ জাগে ভাই। ঠিক আছে দেখা যাক, সমস্যা নেই, আমি এটা খুলতে সক্ষম হয়েছি এবং খুলে গিয়েছে, তো আমি অনেক খুশি এটা খোলার কারণে। এখন আমাকে পালাতে হবে, আমি ওই গেট দিয়ে পালাবো, তাড়াতাড়ি যাই ভাই। কোন দিকে যাব ভাই, ডান দিকে যাবো না বাম দিকে যাব ভাই, কোন দিকে যাবো? এদিকেও ফাঁকা, এদিকে একটি গেট আছে, তো আমি এদিকে যাব। তো আমি এখন লেফটে ক্লিক করলাম, ক্লিক করার পর এদিকে চলে যাচ্ছি। হ্যাঁ এখন দেখা যায় বাহিরে অনেক অনেক কিছু। হ্যাঁ এখানে একটি নলকূপ আছে, না নলকূপ না, এটাকে কি জানি বলে ভাই, ভুলে যাই ভাই, স্মৃতিশক্তি কেন যে কাজ করে না আমি বুঝতে পারি না রে ভাই। এ কি কই ফাল দিলাম, হাই হাই আমাকে দেখা যাচ্ছে না, আমি কি ভূত হয়ে গেলাম? না আমি তো ভূত হইনি। আচ্ছা যাই হোক, 1 বছর পার হয়ে যাচ্ছে, তো আমি দেখি এবছরে কি থাকে আমার ভাগ্যে। তো আবারও ডাউনলোড করতে হচ্ছে, সমস্যা নাই ডাউনলোড হোক। তো আমরা চলে গেছি, দেখেন ভাই কি রকম ডাস্টবিনের ভিতর দিয়ে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি ভাই, মনে হয় এটা ভূতের গেম এরকম একটি ভাবনমনা বোঝা যাচ্ছে, কিন্তু আসলে এটি একটি লাইফের গেম, যে মানুষের জীবনযাপন কীভাবে কাটে সেই বিষয়ে এটা আসে। তো আমি কোন দিক দিয়ে বের হয়ে কোন দিক দিয়ে আসলাম, এখন দেখি মরুভূমি, এই মরুভূমিতে আমি কিভাবে পথ চলবো, আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি। তো আমি এখন কোনো কিছুই পাচ্ছি না, আমি এখন কি করি ভাই, কিছু যে পেতাম। হায় হায় দূরে একটি মানুষজনকে দেখছি,
তো দেখা যাক সেখানে কে কে আছে। তো আমি তাদের কাছে অনেক কিছু হেল্প চাচ্ছি, তো তাদের কাছে আমি অনেক কিছু আগতি মিনতি করছি তাদের কাছে আশ্রয় নেওয়ার জন্য। তো একজন বলল, ঠিক আছে সমস্যা নাই, ওই তাঁবুর নিচে তুমি শুয়ে পড়তে পারো। তো আমাকে তাঁবুর নিচে শুয়ে ফেলা হলো, কিন্তু তাদের রহস্য যদি খারাপ হয় তাহলে তো কপালটাই আমার খারাপ, ঠিক না? যাই হোক, আমি এখন 40 বছরে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, এখন 40 বছরে কি ব্যাপার? 40 বছরে আমি যাচ্ছি না কেন? সে কি, এই 40 বছরে যাও যাও, ঠিক আছে গেছে, ঠিক আছে এখন 40 বছরে যাওয়ার পর আবার ডাউনলোড আসছে, কি বলবো ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এখন ঘুমে থেকে উঠি, উঠে দেখি কি করা যায়। আমি এখন কি করব ভাই, সকাল হয়েছে ভাই, এখন আমি কি করব ভাই। না যাই হোক, আমি এখন বাড়িতে ফিরে যাই, গো হোমে ক্লিক করলাম, তো আমি এখন বাড়িতে চলে যাব। আমার খুব আনন্দ লাগতেছে যে মা বাবার সাথে দেখা করব। তো যারা প্রথম ভিডিওটি দেখো নাই, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারো, এটার প্রথম পার্ট যেটা এটা আরও সুন্দর, অনেক ইন্টারেস্টিং। তো আমরা এখন 41 বছরে, হায় হায় একটি মেয়ের ভালোবাসায় পড়ে গেছি বাড়িতে যাওয়ার পূর্বেই। ওয়াও, ছেলেটি এমনি কাঁদতেছে কেন দূর? হ্যাঁ হ্যাঁ, ছেলের মা আমাকে বলছে তার এখানে জায়গাটা দিতে, সিটটা দিতে, কিন্তু আমি রাজি হব না, দেখি কি হয়। এ কি, ছেলে আমাকে মারতেছে, হাই হাই, তার মানে আমার এটা ভুল হয়েছে। তা আমার রাজি হওয়ার উচিত ছিল, কারণ যেহেতু মা ছেলে একসাথে না, তাদের চিটটা দুইজন দুই সাথে আমার এটা ভাগ করে নেওয়া উচিত। ঠিক আছে, ভালোবাসা দেখালাম, আমি দিলাম তাকে সাইট, আমাকে পিছে যে পিছে বসতে হলো। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি বসলাম। ও মাই গড, দুটো মোটকো আমাকে চাপা দিয়েছে ভাই, এত মোটা তোমরা, একটু ভাই একটু সরো ভাই। ঠিক আছে, আমি এখন অন্য আরেক জায়গায় আসলাম, খুব আনন্দ লাগতেছে। তো আমি এখন বাড়িতে, প্রায় বাড়ির কাছাকাছি এয়ারপোর্ট থেকে নেমে এখন বাড়িতে চলে যাব। তো 42 পর্ব, মানে 42 বছর বয়সে আমি এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো দেখতে পাচ্ছি আমি বাড়িতে যাচ্ছি। ওকে, এটা হলো আমার বাড়ি। তো দেখি বাড়িতে আমার বাবা মা কেমন আছে, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে বাড়িটা। ঠিক আছে, আমি বাড়িতে যাই। তো এখানে দরজা সব কিছু ঠিক আছে, ডানে বামে সব কিছু ঠিক আছে, বামেও ঠিক আছে। এ কি রিপ, মানে আমার বাবা মা মারা গেছে? ও নো, আমি কি দেখলাম এটা, হায় হায়, আমার আকাশ ভেঙে আমার মাথায় পড়ে যাচ্ছে ভাই, হায় হায়, আমার বাবা মার কথা খুব মনে পড়তেছে, কিভাবে মারা গেল আমার বাবা মা। দৌড় দিয়ে যায় দেখি বাবা মার কবরটি। না না, আমাকে ছেড়ে তুমি যেতে পারো না বাবা মা। যাই হোক, আমাকে এখন এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না, আমি দৌড়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব, যে বাড়িতে আমার মা বাবা বেঁচে থাকতে পারেনি, আমার সুখে মারা গেছে। আমি এখন এখান থেকে অনেক দূরে চলে যাব, আমি থাকবো না এখানে, এই বাড়িতে আমি থাকবো না, চলে যাব অনেক দূরে, চলে যাব যেখানে খুশি সেখানে চলে যাব। আমার এখন একটি আশা, আমি অনেক বড় হব, অনেক টাকার প্রয়োজন, মানুষ যাতে আমাকে অনেক কিছু সম্মান করে। যাই হোক, আমি আরেকটি বছর পার হয়ে গেল আমার এইভাবে। তো আমি দেখি এখন সেখানে কি হয়। এখানে মোটেল লেখছে, কিন্তু এটা আসলে মোটেল হবে না, এটা হবে হোটেল। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম এটাই হোটেল। আমি একটি সিট চাইলাম। এখন এই রুমটা আমি নিলাম, এখানে একটু বিশ্রাম করব। এখন বাবা যাক কি করা যায়, আমার লাইফে যেহেতু এখন কেউ নেই, আমার অনেক কিছু করতে হবে। আমি 44 বছরে পদার্পণ করলাম। তো যাই হোক, আমি একটি পাব ক্লাবে আছি, এখানে ইমিগ্রেশন মানে ঝুকারদের অনেক দাম। তো আমি দেখি ঝুকার হতে পারি কি না। তো এখানে আমি একটি মঞ্চে ঝুকারের ইন্টারভিউ দিতে এসেছি। তো দেখা যাক এখানে আমি ঝুকারে কোনো পার্ট করতে পারি কি না। দেখতে পাচ্ছ, হোয়াট ডিড ওয়ান বব সে টু ডেট। তো আমার এটা কি ঠিক হলো, আমি আসলে এটা করতে পারলাম কি না, এটা ভুল হয়েছে, তো আমি করতে পারিনি, আমাকে আবার চেষ্টা করতে হবে।
তো যাই হোক, আমি আবার চেষ্টা করব, আমি হাল ছাড়বো না, যেইভাবে হোক আমাকে জোকার হতেই হবে, আমাকে জোকারে ক্যান্ডিডেটস বানাতেই হবে তাদের। তো যাই হোক, আমি এখন আবার চেষ্টা করব, দেখি আমি করতে পারি কিনা। যাই হোক, হ্যাঁ আমি এখন মনে হয় পেরেছি। ওয়াও, সবাই তালি দিচ্ছে, মানে আমার একটি ধাপ এগিয়ে গেলাম আমি। যাই হোক, এখন কি করা যায় দেখি। দা মান কি না, দা পোলার বার, আমি পোলার বারই করেছি। তো ওরা হাসতেছে, ওয়াও গ্রেট রাইট, দেখাচ্ছি বাহ আমার প্রোগ্রাম আমি এখানে করে সফল হয়েছি। এখন আমি অনেক বড় একটি জোকার হয়ে যাব। জোকার মানে আমি মানুষদেরকে হাসাবো, যে কোনো ভাবে, যে কোনোভাবে আমি মানুষদেরকে হাসাবো। তার ফলে আমি এখন অনেক কোটিপতি, অনেক ফেমাস হয়ে যাব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ফেমাস হয়ে গিয়েছি অলরেডি। ড্যাটস নট কুল, এটা ক্লিক করব নাকি? আই লিফট উইথাউট প্লেইং। এখন কি করা যাক, কি করা যাক, কি করা যায়। আচ্ছা প্লেইং দিলাম, তো আবারও ভুল হলো রে ভাই, আমার এটা ঠিক হলো না। যাই হোক, আমি আবার এটা চেষ্টা করব, আমি হাল ছাড়বো না, আমাকে অনেক কোটিপতি হতে হবে, কোটিপতি হতে হবে আমার। ঠিক আছে, আমি এখন কোলে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন সবাই হাসতে হাসতে বেহুশ হয়ে যাচ্ছে, তার মানে আমার এটা ঠিক আছে। তো আমি এখানে লেগস মানে পাও দিয়ে কিছু করতে চাই, তা এ লেগস কাউ অথবা গ্রাউন্ড বিয়ার। আচ্ছা যাই হোক, আমি এটাতেও সফল হয়েছি, ওরা অনেক খুশি। তো আমি এখন ফেমাস হয়ে গেছি, এক ফেমাস হয়ে গেলাম আমি। এখন আবার ডাউনলোড আসছে, যাই হোক ডাউনলোড বাদ দিলাম। তো আমি এখন যেহেতু ফেমাস হয়ে গিয়েছি, আমি এখন বড় স্টেজে প্রোগ্রাম করব। দেখতে পাচ্ছেন অনেক লোক আমার জন্য অপেক্ষা করতেছে আমি প্রোগ্রাম করার জন্য। তো হোয়াই ডোট কমেটেরিয়াস হ্যাভ ফেন্সেস, আসলে এগুলো লেখাগুলো আছে না, উচ্চারণগুলো ভুল। তো গেম ক্রিয়েটরটা মনে হয় একটু মূর্খ টাইপের অথবা চায়না টাইপের, লেখাগুলো তার মন মতো করে উঠিয়ে রেখেছে। যাই হোক, আমি আবার চেষ্টা করব, আমাকে এখানে আবার জয়ী হতে হবে। আমি দেখি কি করা যায়, এখন আবার চেষ্টা করব। তাদের মন যদি আমি জয় করতে পারি, আমি পৃথিবীর সবচেয়ে বড় জোকার অথবা ফেমাস অ্যাক্টর হিসেবে আমি সবার সামনে উপস্থাপন করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন, ও মাই গড, আবারও ভুল হলো, না ভাই এটা সম্ভব না। তো দেখা যাক কি হয়, তো এইবার হয়তো আমি সবাইকে হাসাতে পারবো। আচ্ছা যাই হোক, আমি এখন কিনব ওয়াটার, লাইট ব্লো, আচ্ছা লাইট ব্লো নিলাম। তো ও মাই গড, সবাই খুশি। যাই হোক, আমি এখন 47 বছরের যুবক। 47 বছরের কি ভাই, আপনাদের এলাকায় যুবক আছে নাকি বুড়া বলে কেউ ডাকে, সেটা আমাকে জানাইয়েন। ও মাই গড, আমি এখন অনেক ফেমাস হয়ে গেছি, আমি কি করব, ড্রিঙ্ক করব নাকি মদ খাবো? আচ্ছা ড্রিঙ্ক করি, দেখি ড্রিঙ্ক করলে কি হয়। ও ড্রিঙ্ক আর মদ তো একই কথা ভাই, ড্রিঙ্ক আর ওইটা কোক ছিল। আচ্ছা যাই হোক, আমি ড্রিঙ্ক করে এখন একটি স্টেজে আসতেছি। তো এখানে ড্রিঙ্ক করার পর আমার খুব মাতাল অবস্থা, আমি পরেই গিয়েছি, তার মানে আমার ড্রিঙ্ক করাটা উচিত হয়নি। আমি একটি প্রোগ্রামে যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, তো আমি এখন ড্রিঙ্কস করব না, আমি এখন কোক খাবো। কোনো রকম কোক খেয়ে আমি প্রোগ্রামটাতে অংশগ্রহণ করব, যাতে আমার কোনো প্রকার নেশা না লাগে। তো যাই হোক, এখন আমি কোক খাবো না, আমি এখন কি কই, আমি এখন মদ খাবো না, আমি এখন কোক খাবো। আচ্ছা কোক খাওয়ার ফলে আমার কোনো রিয়াকশন হয়নি শরীরে। তো আমি একটি বড় স্টেজে প্রোগ্রাম করতেছি, তো এর ভিতর দিয়ে আমার বয়স 48 চলে গিয়েছে। যাই হোক, এখন বয়সটা 48, কে আমাকে ধরবে ভাই? বুড়ো হয়ে গেলাম না যুবক হয়ে গেলাম, বুঝতে পারছিস? বুড়ো মতো দেখা যায় না,
বুড়োর পর্বটা আপনারা দেখতে পারবেন 50 বছর পর থেকে। দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি আবার ফেমাস হয়ে গিয়েছি, আমার অনেক আনন্দ। ও মাই গড, আবার ভুল হয়েছে, হায় হায় কি করি ভাই। আচ্ছা যাই হোক, আমি হাল ছাড়ব না, আমার 50 বছর পর্যন্ত যেইভাবে হোক যেতে হবে এই ভিডিওর ধরে। তারপরের ভিডিও দেখাবো আমি 50 থেকে 75 বছর বয়সের যে লাইফটা মানে কীভাবে কাটে সেটা দেখাবো। তো আমি এখন 48 বছরের মধ্যে আছি, তো ভাই এখানে একটি খারাপ কথা আছে, তো এটা বলতে পারলাম না, আপনারা বুঝে নিন। তো যাই হোক, এখন এই কথাটা বলার মাধ্যমে সবাই খুব খুশি, আমিও খুশি, একটু ডান্স করে নিলাম আর কি। ঠিক আছে, এখনও 49 বছরে আবার চলে গেলাম। তো 49 বছরে চলে যাওয়ার পর এখন আমাকে দেখে সবাই অনেক শিহরিত। তো আমি একটি রুমে বসে আছিলাম, আমার অনেক ভক্তরা চলে এসেছে, একটি মোটকু ভক্ত এসেছে। আমি কি তাকে জড়িয়ে ধরবো নাকি তাকে কিস করবো? না, জড়িয়েই ধরি। আচ্ছা, জড়িয়ে ধরলাম, একটি হাক করলাম তার সাথে। ওয়াও, হাক করার কারণে সবাই খুব আনন্দ করতেছে। ওকে, এখন আমি লাস্ট পর্বর মধ্যে এসে পড়েছি, 50 বছর পর্যন্ত খেলার লাস্ট পর্বে এসে পড়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমাকে দেখে অনেকে চমকে যাবে, হ্যাঁ হ্যাঁ এখানে সেই এই জুকারটা বসে আছে। তো আমি এইভাবে বসে আছি, তো সবাই এখন আমাকে দেখে অবাক। তো আমি তাদেরকে এড়িয়ে যাব, কুল নাও এখানে ক্লিক করলাম। ওয়াও, সবাই অনেক খুশি হয়ে গিয়েছে। তো আমি এখন আরও ফেমাস হয়ে গেছি, যেখানে যাই ভাই হিরো আলমের মতো হয়েছে আর কি। আমি এখন হিরো আলম জোকার হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন আবার ভুল হলো, ধুর শুধু ভুল হয়, ঠিক আছে সমস্যা নেই, আমি ভুল আর করব না। তো এখন ঠিক জায়গায় ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন সবাই খুব খুশি। তো ভাই এইভাবে আমার 50টি বছর আমি পার করে ফেলেছি। তো 51 বছর থেকে কিভাবে 75 বছর পর্যন্ত একটি মানুষ যায়, বা আমি এখন কিন্তু আস্তে আস্তে বুড়ো হতে হচ্ছি। তো বুড়োর ক্যারেক্টারগুলো কিন্তু আরও সুন্দর হয়, তো আপনারা কিন্তু ভিডিওটি মিস করবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।